শুভেচ্ছা জানাচ্ছি। আগস্ট মাস আমাদের শোকের মাস। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্ট। আমি আমার ছোট বোন ছাড়া আমার পরিবারের সকল সদস্যকেই হারিয়েছি। আমি তাদের স্মরণ করছি। আজকে 5ই আগস্ট। আমার থেকে ঠিক 2 বছরের ছোট আমার ছোট ভাই কামাল, শেখ কামাল, আজকে তার জন্মদিন। আমরা পৃথিবীর 2 ভাই বোন একসাথে খেলাধুলো করে বড় হয়েছি এবং সে একজন মুক্তিযোদ্ধা ছিল। পাশাপাশি বাংলাদেশে আজকে আধুনিক ফুটবল এবং আবাহনী ক্লাব গড়ে তোলা, দেশজ গানগুলিকে টেপ করে নিয়ে এসে সেগুলি অর্গানের মাধ্যমে নতুনভাবে সুর দিয়ে সেই গানগুলিকে জনপ্রিয় করা এবং স্পন্দন শিল্পী গোষ্ঠী নামে একটি শিল্পী গোষ্ঠী গড়ে তোলা, এসব কাজগুলি সে চমৎকারভাবে করত। নিজে উপস্থিত বক্তৃতা এবং উপস্থিত নাটক করতে পারত, নাটকে অনেক নাটকে সে অংশগ্রহণ করেছে, ভালো গান গাইতে পারত, ভালো সিতার বাজাতে পারত। আমরা ছোটবেলা একসাথেই এই যন্ত্রসঙ্গীত শুরু করি কিন্তু আমরা কেউ এটা ধরে রাখতে পারিনি, কিন্তু কামাল শেষ দিন পর্যন্তই সেই সিতার বাজাত এবং চমৎকার বাজানোর তার হাত ছিল। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল এমন কোনো খেলাধুলা নাই যে খেলায় সে পারদর্শী ছিল না। মুক্তিযুদ্ধের সময় সে দেরাদুনে ট্রেনিং নেয় এবং আমাদের সকল আন্দোলন সংগ্রামী, সে ঢাকা কলেজের ছাত্র, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা সে নিয়েছে এবং অত্যন্ত চমৎকার সংগঠক ছিল। 15ই আগস্ট ধানমন্ডি প্রতিষ্ঠা আমার বাড়িতে আক্রমণ চালায়, তাতে আমার ছোট ভাই কামালকে হারিয়েছি। তার ছোট জামাল, সেও একজন মুক্তিযোদ্ধা, সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে এসেছিল, তাকে হত্যা করে নির্মমভাবে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা, সেও ইউনিভার্সিটি ব্লু ছিল স্পোর্টসে, তাকে হত্যা করে। জামালের স্ত্রী রোজি, সেও স্পোর্টসে ছিল, তাকেও হত্যা করে। আর আমার ছোটো ভাইটির শেখ রাসেল, তাকে হত্যা করে। আমার মা আমার বাবার পাশে থেকে থেকে সারা জীবন এদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামে নীরবে যিনি কাজ করে গেছেন তাকেও ঘাতকের দল ছাড়েনি। আমার একমাত্র চাচা আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার একজন এসবির অফিসার সেখানে ছিল, তাকে হত্যা করে। এভাবে আমাদের পরিবারে এবং সেই সাথে একই সাথে আক্রমণ করে আমার মেজপুর বাড়ি, সেখানে শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে। আমার সজপুর বাড়ি আক্রমণ করে, সেখানে আমাদের কৃষক নেতা এবং কৃষিমন্ত্রী আব্দুর রব শ্রীনিবাস, তাকে হত্যা করে। তার 13 বছরের মেয়ে বেবিকে, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র এবং সে শহীদ শ্রীনিবাস এবং রিন্টু, বাড়িতে কাজের মহিলা এবং তার ছোট শিশুসহ সেই বাড়িতে হত্যাকাণ্ড চালায়। আমার ছোট ফুপুর বাড়িও আক্রমণ করে। জাওয়ালের স্ত্রী রোজি আমার ছোট ফুপুরই মেয়ে ছিল। এভাবে একই দিনে সব পরিবার সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি ছোট বোন আর আমার ছোট রেহান আমরা বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। 6টি বছর আমরা দেশে আসতে পারিনি। যখন আমি 81 সালে দেশে ফিরে আসি, তারপর থেকে আমার চেষ্টা এবং বিদেশে থাকতেও কয়েকটা বছর যাই না কীভাবে কেটেছে, কিন্তু তারপর যখন 80 সালে আমি লন্ডনে যাই, তখনই চেষ্টা করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষের অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেখানেই ঘুরে ঘুরে সংগঠন করি।
নানা সুইডেনে যায়, সেখানে প্রথম জাতির পিতার হত্যার প্রতিবাদে আমাদের বাংলাদেশের যিনি অ্যাম্বাসাডার ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি ওই মোস্তাক জিয়ার সরকারে থাকেনি, তিনি পদত্যাগ করেছিলেন প্রতিবাদ জানিয়ে। সে অ্যাম্বাসাডার রাজ্জাক সাহেবই একটা অনুষ্ঠান আয়োজন করেন, যেখানে শেখ রেহানা 79 সালে যে হত্যার প্রতিবাদ জানিয়ে প্রথম বক্তব্য দেয়। একাশি সালে আওয়ামী লীগ যখন আমাকে সবার নেতৃত্বে নির্বাচিত করে, আমি বাংলাদেশে ফিরে আসি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে, যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন সেই বিচার বন্ধ করে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, মন্ত্রী এমপি মন্ত্রী করা হয়েছিল, উপদেষ্টা করা হয়েছিল, যেখানে খুনি যারা আমার পুরো পরিবারকে হত্যা করেছে সেই আত্মস্বীকৃত খুনি তাদের বিচার না করে তাদের পুরস্কৃত করা হয়েছে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে, এবং তাদের বিচার করা যাবে না ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করা হয়েছিল। আমি 81 সালে আমার মামলা করারও অধিকারটুকু ছিল না, আমার মানে আমার বাবা মা ভাই বোনকে হত্যা করেছে আমি বিচার চাইতে পারবো না, আমি একটা মামলা করতে পারবো না, সেটা অনিষিদ্ধ ছিল। আমাকে 32 নম্বর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, যেখানে যে বাবা আমার জন্য দোয়া করবো সেটাও পাইনি। এইরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমি রাজনীতি শুরু করি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে আমার আওয়ামী লীগের নেতা কর্মী, আজকে অনেকেই বেঁচে নেই যারা সেই সময় আমার পাশে ছিলেন, একেবারে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মী, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। কারণ তারা যদি সেই দিন আমাকে মানে সকলে মিলে গ্রহণ না করতেন তাহলে তো আজকে এই জায়গায় আসতে পারতাম না বা বাংলাদেশের এই উন্নতিও করতে পারতাম না। 21 বছর পর সরকার গঠন করি, যে বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল, জাতির পিতার 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, জাতির পিতার ছবি দেখানো নিষিদ্ধ ছিল, সেরকম একটি বৈরী পরিবেশের ভিতরে আমাদের রাজনীতি করতে হয়, বারবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়। কিন্তু সবসময় একটা কথাই চিন্তা করেছি ছোটোবেলা থেকে, বাবার কাছে থেকে থেকে যেটা শিখেছিলাম, তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে চাইতেন, বাংলাদেশের মানুষের উন্নতি করতে চাইতেন, এবং একেবারে গ্রামের মানুষ যারা দরিদ্র ছিল, যাদের ছিন্ন কাপড় বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হতো, একবেলা খাবার জুটাতে যাদের হিমশিম খেতে হতো, প্রতিনিয়ত দুর্ভিক্ষের কড়া গ্রাসে পতিত হতো, এই মানুষগুলি ভাগ্য গড়াটাই ছিল তার একমাত্র লক্ষ্য। মাত্র 3.5 বছর হাতে পেয়েছিলেন, এই 3.5 বছরের মধ্যে আমাদেরকে সংবিধান দেন, এই 3.5 বছরের মধ্যেই বাংলাদেশকে তিনি একটা বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন, একটি প্রদেশ শোষিত বঞ্চিত একটি ভূখণ্ড, সেই ভূখণ্ডটাকে একটি রাষ্ট্রে তিনি উন্নীত করে দিয়ে যান এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করে দিয়ে যান। কিন্তু এরপর বাংলাদেশ কিন্তু আর এগোতে পারেনি, কারণ হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়, আর এর খেসারত দিতে হয় সাধারণ জনগণকে। এই জনগণের ভাগ্য গড়ে তোলা, জনগণের মুখে অন্ন তুলে দেওয়া, তাদের বস্ত্রের ব্যবস্থা, তাদের বাসস্থানের ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেই মৌলিক চাহিদাগুলি পূরণ করে, এটাই ছিল একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি কাজ শুরু করি। কাজে আগস্ট মাস শোকের মাস, কিন্তু সাথে সাথে এটাও মনে হয় যে যখন একটা ভালো কাজ করি আমার কেবলই মনে হয় যে নিশ্চয়ই আমার আব্বা আমার মা তাদের আত্মা নিশ্চয়ই এটা দেখবেন এবং নিশ্চয়ই একটা খুশি হবেন যে তার দেশটা এগিয়ে যাচ্ছে। যে কারণে আমি যখন আজকে এই কথা হচ্ছিল আজকে আমরা উদ্বোধন, আমরা হ্যাঁ অবশ্যই আমি করব, কারণ আমার মনে হয় যেন তাদের আত্মা নিশ্চয়ই জানতে পারবেন। আর আমি বিশ্বাস করি, আমি অনুভব করি যে আমার বাবার ছায়া, আমার মার ছায়া সবসময় আছে আমাদের সাথে, বাংলাদেশের মানুষের উপরেই আছে। তাই আজকে আমরা এদেশের মানুষকে দিন এগিয়ে যাচ্ছে, যে কাজ তিনি শুরু করেছিলেন এমন কোনো দিক নাই তিনি না করে গেছেন। এমন এই যে ডিজিটাল বাংলাদেশ, সেই বেদ বুনিয়াতে ভূ উপগ্রহ কেন্দ্র
সেটাও প্রতিষ্ঠা করে তিনি দিয়ে গেছেন। আজকে সেই পথ ধরেই আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি, আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি এবং বাংলাদেশের মানুষের ঘরে ঘরে সেবাটা পৌঁছে দেওয়া, স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষ যেন পায় সেই ব্যবস্থা করা, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমার দেশের মানুষ তারা সুযোগ পাবে সব ধরনের সেবার, তাদের জীবনটা উন্নত হবে, প্রতিটি মানুষ গৃহ পাবে, প্রতিটি মানুষ চিকিৎসা সেবা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন, যেটা তিনি সবসময় বলতেন। আজ সেই কাজগুলি যতটুকু আমরা করতে পারছি, এগোতে পারছি, ততই মনে হয় যে আমার বাবার নিশ্চয়ই তিনি সেই বেহেস্তে থেকে দেখবেন এবং নিশ্চয়ই তিনি খুশি হবেন যে না, তার দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্ম থেকে আমাদের এই স্বাধীনতা। আমি এইটুকুই বলবো যে আজকে আমরা যে কাজটা করছি বাংলাদেশে, আমি 96 সালে সরকার এসেই দেখলাম যে বাংলাদেশে কোনো সাবমেরিন কেবল সংযুক্ত নেই, কম্পিউটার ব্যবহারই হয় না, অনেকে ব্যবহার করেও না, হয়তো একটা অফিসারখানা মানে কম্পিউটার রেখে দেয় কিন্তু সেটা ব্যবহার হয় না। এটা শুধু আমার বাংলাদেশে বলে না, বিদেশে আমাদের দূতাবাসগুলি, এমন আমেরিকার মতো জায়গায় সেখানেও আমাদের দূতাবাস, আমি সেখানে চ্যান্সেলরি ভবন তৈরি করে দিই, ফার্নিচার কিনে দিই, এমনকি কম্পিউটার কিনে দিই, কিন্তু সেই কম্পিউটার ব্যবহার করার মতো কোনো লোক ছিল না। এই ছিল বাংলাদেশের অবস্থা। এরপরেই আমরা পরিবর্তন আনতে শুরু করি, সমস্ত ট্যাক্স মকুব করা, কম্পিউটার ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া, এই সমস্ত কাজগুলি আমরা যখন একে একে শুরু করি। এরপর মাঝে একটা সময় গেছে 2001-08, আমরা আসতে পারিনি ক্ষমতায়, কিন্তু যে পরিবর্তনটা তখন সূচনা করেছিলাম তা কিছুটা মানে অগ্রগতি লাভ করে অবশ্যই। 2009-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসেই আমরা ঘোষণা দিই যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, কারণ এই আমরা যদি প্রযুক্তি শিক্ষা না নিই তা আমরা তো পিছিয়ে থাকব, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। আর আমাদের এই 54,000 বর্গ মাইলের মধ্যে 16 কোটি মানুষের বসবাস, তাদের কাছে আমাদের তাদের দুর্গে আমাকে সেবা পৌঁছে দিতে হবে, দ্রুত পৌঁছাতে হবে। তার একমাত্র উপায় হচ্ছে এই ডিজিটাল পদ্ধতি। আর সে কারণে আমরা যে কাজগুলি শুরু করলাম, একেবারে সেই চর কুকরিমুকরি থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করলাম। আর এই ডিজিটাল সেন্টার এবং এই কাজে এবং কম্পিউটার ব্যবহার করা এবং কম্পিউটার কাজে সবথেকে আমাকে সবসময় পরামর্শ দিত সজীব অজিত জয়, কারণ সে কম্পিউটার সায়েন্সে প্রথম ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে সে ডিগ্রি পাস করে, পরবর্তীতে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সে ডিগ্রি পাস করে এবং তাদের পড়াশোনা তারা নিজেরা চাকরি করে করে পয়সা জোগাড় করে করে পড়েছে, স্টুডেন্ট লোন নিয়ে পড়েছে। এরপরে 2007 সালে সে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয় হাওয়ার্ড ইউনিভার্সিটিতে, সেখান থেকে সে মাস্টার ডিগ্রি নেয়, সেটা গভর্নেন্সের উপরে। কিন্তু প্রত্যেকটা কাজেই তার পরামর্শ, এবং সেই আমাকে 96 সাল থেকে বুদ্ধি দিয়েছিল যে ট্যাক্স কমাতে হবে, এই কাজ করতে হবে, তাহলেই এটা মানুষের হাতের মধ্যে এসে পৌঁছাবে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে একটা কম্পিউটার কিনেছিলাম 91 সালে, সেই যুগে 3 লক্ষ টাকা লেগেছিল ওই কম্পিউটার আর একটা মানে লেজার প্রিন্টার আমাদের কিনতে, এবং তখন একটা লেজার প্রিন্টার চালাতে অনেক খরচ লাগতো। তাই আমরা লেজার প্রিন্টারটা চালাতাম না, আমরা তখন একটা সস্তা ছোটো প্রিন্টার আলাদা কিনে নিয়েছিলাম যেটা সাধারণ কাগজে চলে, যাতে করে আমার খরচ কম হয়। আর যখন আমরা ফাইনাল যেটা প্রিন্ট আউট করতাম তখন আমরা প্রিন্টারটা, ভালো প্রিন্টারটা লাগে, ওটা চালাতাম। এই ছিল আমাদের অবস্থা। এখানে আমাদের মোস্তফা জব্বার সাহেব উপস্থিত আছেন, তিনি আমাদের বাংলা টাইপ শেখানো এবং বাংলা কম্পিউটার এবং বাংলায় যে অক্ষর এটা দাঁড়িয়ে করে দেওয়া, এবং তিনি সবসময় আমাদের সাথে সাথে কাজ করেছেন সেই সময়।
এভাবে কিন্তু এই কম্পিউটার শিক্ষা এবং আমাদের যাত্রা শুরু। তা আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে আজ বাংলাদেশ আমরা ডিজিটাল বাংলাদেশ, এবং এখন সবথেকে দুর্গম এলাকা বেশ কতগুলি, কারণ এইসব জায়গাগুলি আমরা গিয়েছি, দেখেছি কত দুর্গম। তো সেখানেই অর্থাৎ 10টা জেলার 300টা ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি হচ্ছে, যার ফলে আজকে ওই জায়গার মানুষগুলি ওখানে বসে, আপনার ওই ইউনিয়নে বসে আপনার যা যা দরকার, আমরা 25,000 পোর্টাল দিয়ে একটি তথ্য বাতায়ন আমরা খুলেছি, যার মধ্যে বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য আপনি পেতে পারেন। সরকারি যত রকমের মানে দরখাস্ত এবং যা যা করা সেটাও আপনি করতে পারবেন। বিদেশে যাওয়ার জন্য আপনার দরখাস্ত, পরীক্ষার রেজাল্ট, ভর্তি ব্যবস্থা, কেনা বেচা সবই করতে পারবেন। আমরা শুধু 5,275টা ডিজিটাল সেন্টারই করিনি, আমাদের যে 8,500 পোস্ট অফিস সেগুলিকেও আমরা ডিজিটাল সেন্টার করে দিচ্ছি, এবং পোস্ট অফিসকে আমরা আরও উন্নত করে দিচ্ছি, যেন যে কোনো কিছু পোস্টে যেন পাওয়া যায়, কেনা বেচা করা যায়, সে ব্যবস্থাটাও করার জন্য আমরা আরও আধুনিক করে দিচ্ছি, এবং গাড়ি যন্ত্রপাতি সবই কিনে দিচ্ছি। এভাবে আমরা মানুষের দৌড়গ্রায় সেবাটা পৌঁছে দিচ্ছি। আজকে এই ডিজিটাল পদ্ধতিতে মানুষের যেমন সেবাও বাড়ছে, আবার মাঝে মাঝে কিছু ঝামেলাও আমাদের পোহাতে হচ্ছে, সেটাও দেখতে হবে। কারণ আমরা যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার চালিয়ে একটা মানে দেশের ভিতরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও কেউ কেউ চেষ্টা চালাচ্ছে। তো সেখানে আমরা বলবো যে কেউ গুজবে কান দেবেন না, বা এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, সেটাই আমি আপনাদের সবাইকে বলবো। যাই দেখেন শোনেন আগে যাচাই করে নেবেন, যাচাই না করে যেন কোনো কিছু করবেন না। আর এটা বিশেষ করে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী যুব সমাজ, তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে যে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো, গুজব ছড়ানো এটা না। কারণ ইন্টারনেট ব্যবহার করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, ফেসবুক ইউটিউব ব্যবহার করা, এটা ভালো কাজে ব্যবহার করেন, নোংরা কাজে না। সেখানে নোংরা বক্তব্য দেওয়া, নোংরা কথা বলা, অপপ্রচার চালানো, এগুলি পরিহার করতে হবে। কারণ মাঝে মাঝে যখন দেখি অনেক সময় তাতে এমন ধরনের ভাষা ব্যবহার হয়, এমন ধরনের কথা ব্যবহার হয় যেটা নিজেদের পড়তে লজ্জা করে, ঘৃণা হয়। তো ওই ধরনের নোংরা কথাবার্তা যেন কোনো মতেই এই ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে, একটা আধুনিক প্রযুক্তি যেটা মানুষের জীবন গড়ার কাজে, জীবনকে সুন্দর করার কাজে ব্যবহার করতে পারে, শিক্ষা গ্রহণ করার কাজে ব্যবহার করতে পারে, সেটা যেন কোনো মতেই এইভাবে অপব্যবহার না হয় সেটাই আমরা চাই। কারণ আমরা অনেক কষ্ট করে দিচ্ছি, এটা এত সহজ ছিল না। কারণ বাংলাদেশের যখন প্রথম আমাদের এই সাবমেরিন কেবলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য প্রস্তাব এসেছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, তারা বলে দিয়েছিল এটা করা যাবে না, কেন বাংলাদেশের সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। কী কেমন গোপন তথ্য ছিল তারা এটা সংরক্ষণ করতে চাচ্ছিল আমি জানি না, কিন্তু তারা তখন করেনি। যখন আমাদের বিনা পয়সা আমরা কানেক্টিভিটি পেলাম, আমরা যখন 96 সালে চেষ্টা করলাম, তখন এই এলাকার সব দেশগুলিতে কানেক্টিভিটি হয়ে গেছে, এককভাবে আনতে গেলে অনেক টাকা খরচ, সেই সিঙ্গাপুর থেকে আমাদের সেই সমুদ্রের তলদেশ থেকে এই লাইন নিয়ে আসতে হবে। তারপর আমরা সেটা প্রজেক্ট নিয়ে ব্যবস্থা করে গিয়েছিলাম, কিন্তু যেহেতু 5 বছর পরে আমরা সরকার আসতে পারিনি, ওটা হয়তো সম্পন্ন করে যেতে পারিনি, কিন্তু কাজ শুরু করে যাই। দ্বিতীয়বার আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলও লাগিয়েছি, আর এখন আমাদের স্যাটেলাইট হয়ে গেছে, কাজে এখন আমাদের সেই মানে যোগাযোগটা এখন সুন্দরভাবে আমরা করতে পারছি। কিন্তু এই এই কাজটা আমি বলবো যে অন্তত ভালো কাজে ব্যবহার করবেন, কোনো রকম যেন অন্য ধরনের আজে বাজে কাজে ব্যবহার নাই, এই বিষয়টা সবাইকে দেখতে হবে। সেই সাথে আমি সকল পিতামাতা, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষয়িত্রী বা কলেজ ইউনিভার্সিটির যারা শিক্ষক শিক্ষয়িত্রী সবাইকে আমি অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের শিক্ষার্থী কোনো মতে যেন কোনো সন্ত্রাস, মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়, সে বিষয়ে সবাই একটু সজাগ থাকবেন। আর একটি কথা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমরা দুটি শিক্ষার্থী হারিয়েছি, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কারণ আমি দীর্ঘদিন থেকে বারবার আহ্বান করে আসছিলাম, আমি যেমন আমাদের যারা গাড়ি চালক তাদেরকেও যেমন আমরা বলেছি
যে তারাও যেন ট্রাফিক রুল মেনে চালায়, আবার যারা পথচারী যাতায়াত করে তাদেরকেও ট্রাফিক রুল সম্পর্কে জানতে হবে এবং তারাও সেটা মানবে, এবং প্রত্যেকটা ছাত্র শিক্ষক সকলেই রাস্তায় চলাফেরা করতে হলে রাস্তার কতগুলি নিয়ম কানুন আছে, যত্রতত্র হঠাৎ দৌড় মারা বা ই করে এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটায় সেদিকে যেন সকলে দৃষ্টি দেয়, আমরা বারবার সেই অনুরোধটা জানিয়েছি। এবং ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে যে স্কুল থেকেই তাদের ট্রাফিক রুল শেখাতে হবে, আর যেখানে যেখানে স্কুল আছে স্কুলে যখন রাস্তা পারাপার হয় তো স্কুল ছুটির সময় এবং স্কুলে আসার সময় সেখানে জেব্রা ক্রসিং থাকবে এবং সেখানে ট্রাফিক থাকবে, এবং যদি যারা আমাদের কমিউনিটি পুলিশিংও আছে যারা ভলেন্টিয়ার সার্ভিস দিতে চায় সেটা ছাত্রই হোক শিক্ষকই হোক তারাও দিতে পারেন, যে যে বাচ্চাদের রাস্তা পারাপারের ব্যবস্থা করা, আর যেখানে যেখানে আন্ডারপাস করা বা ওভারপাস করা যা যা করার আমরা সেটারও কিন্তু ব্যবস্থা নিয়ে নিয়েছি। ইতিমধ্যে অনেকগুলি প্রজেক্ট নেওয়াই আছে, কাজ শুরু করা শুধু বাকি, সেটা আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে আমাদের ছাত্র শিক্ষক যারা আছেন প্রত্যেকে, দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এই দুর্ঘটনা যতটা সম্ভব আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়টা সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। সেখানে ইতিমধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রাইভারকে ট্রেনিং দেওয়া শুরু করেছিলাম। আপনারা জানেন যে বিআরটিসি বন্ধ করারও একটা পরিকল্পনা ছিল আমাদের আগের গভর্নমেন্ট বিএনপির আমলে, আমি এসে সেটা আবার চালু করি যে না সার্ভিস এটা থাকবে, কারণ জনগণের জনগণ ব্যবহার করে তাদের জন্য জনগণের জনসেবার জন্য এই সার্ভিসটা থাকতে হবে, এটা কোনো মতেই এটা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেও কিন্তু আমরা এই পাবলিক সার্ভিসটা চালু রেখেছি। রেল বন্ধ করে দেওয়ার কথা ছিল, আমি রেল চালু করেছি, নৌপথগুলি আমরা এখন নদী কেটে কেটে নৌপথ আমরা চালু করছি, রাস্তা প্রচুর রাস্তাঘাট আমরা তৈরি করছি, পুল ব্রিজ করে সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা আমরা সৃষ্টি করছি, সেই সাথে সাথে আবার আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা এই ডিজিটাল পদ্ধতিও যাতে যোগাযোগের মাধ্যম হয় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এবং এটা করার ফলে যে সুবিধাটা মানুষ পাবে, আজকে চিকিৎসা সেবা পাচ্ছেন মোবাইল ফোনের মাধ্যমে, এই মোবাইল ফোন সকলের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা মানুষের হাতে আজকে মোবাইল ফোন চলে গেছে, আগে কিন্তু এটা ছিল না। 96 সালে সরকার এসে আওয়ামী লীগ সরকারই কিন্তু এই মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দিয়েছে। আগে একটা মোবাইল ফোন বিএনপির আমলে কিনতে গেলে 1,30,000 টাকা মোবাইল ফোনের দাম, আর ফোন করলে 10 টাকা পার মিনিট, ধরলেও 10 টাকা পার মিনিট, মাত্র একজনের মনোপলি ব্যবসা ছিল, এই ছিল মোবাইল ফোনের অবস্থা। আমি সেটা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, আজকে হাতে হাতে মোবাইল ফোন, 16 কোটি মানুষের দেশে 13 কোটি সিম ব্যবহার হয়, একটা ফোন না কেউ 2-3টা করে ফোন ব্যবহার করেন। এই যে প্রযুক্তি ব্যবহার, এই প্রযুক্তি ব্যবহার যেন গঠনমূলক কাজে ব্যবহার হয়, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ব্যবহার হয়, মানুষের কল্যাণে ব্যবহার হয় সেটাই আমরা চাই। আজকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, কৃষকরা তথ্য পাচ্ছে, ছাত্ররা সুবিধা পাচ্ছে, সব ধরনের এই ইন্টারনেট আমরা দিয়ে দিচ্ছি, ঘরে বসে নিজের ট্রেনিং দিচ্ছে, আমরা সেই ট্রেনিং দিয়ে বিদেশে পর্যন্ত চাকরি করে পয়সা কামাই করতে পারছে, উপার্জন করতে পারছে। ডিজিটাল সেন্টারে একটি মেয়ে একটি ছেলে তারাই কাজ করবে, ভাই আর একটা সেন্টার ঘিরে আরও বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমরা যে পদক্ষেপই নিচ্ছি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আরও উন্নত জীবন পাবে এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, আমাদের সাধ্যমতো আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আজকের যারা শিক্ষার্থী আগামী দিনে তারাই হবে দেশের কর্ণধার, তাদেরকে ডিসিপ্লিন শিখতে হবে, নিয়মানুবর্তিতা শিখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হবে, যার যার স্কুল যার যার কলেজ যার যার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের ঘর বাড়ি সহ সে বিষয়ে তাদেরকে সচেতন করতে হবে, শিক্ষা দিতে হবে এখন থেকে, আমরা সেটাই করতে চাই। আমি এটাই চাচ্ছি যে আমাদের দেশের এই ছোট শিশু থেকে এদেরকে আস্তে আস্তে শিক্ষা দেওয়া এবং আমরা সেভাবেই তাদেরকে গড়ে তুলতে চাই, প্রযুক্তি ব্যবহার তারা যেন তাদের নিজের জীবনকে সুন্দর করা একটা
ভালো চিন্তা ভাবনা নিয়ে গড়ে ওঠা, দেশের সেবা করা এবং জনগণের সেবা করা এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই মন মানসিকতা নিয়েই তারা গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, মুক্তিযুদ্ধের চেতনায় তারা তৈরি হবে, তারা ইতিহাস জানবে যে কত আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা, দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ। কাজে এই স্বাধীন দেশের ভাবমূর্তি কোনো মতেই যেন নষ্ট না হয়, কাজে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ 75-এর জাতির পিতাকে হত্যা করা শুধু একজন ব্যক্তি বা একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়নি, একটা আদর্শকে হত্যা করা হয়েছিল, পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমাদের মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে আমরা ফিরিয়ে এনে আজকে লেখাপড়ার দিকে যারা যাতে মনোযোগী হয়, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, আন্তর্জাতিকভাবে তারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে পারবে এবং বাংলাদেশ এই আন্তর্জাতিকভাবে আমি মনে করি একটা মর্যাদার আসনে যেন অধিষ্ঠিত হয়, এবং আজকে আমরা সেই মর্যাদাটা অর্জন করতে পেরেছি। কারণ 2009 থেকে 2014 পর্যন্ত সরকার এসে আমি এটুকু দাবি করতে পারি যে আজকে একটা মর্যাদা আমরা পেয়েছি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ, এই যে আমাদের গ্র্যাজুয়েশন, এই যে আমাদের উন্নীত হওয়াটা, এটাকে আমাদের ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে যেন বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হয়। এবং আমরা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে অনেক আইন আমরা পাস করেছি, এমনকি ট্রাফিক আইন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের পার্লামেন্টে এই আইনটা আমরা নীতিগত সমর্থন দিয়ে অনুমোদন দিয়ে এটা আমরা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি। এটা আমাদের একটা নিয়ম যে কোনো আইন আমরা করি আগে ক্যাবিনেটে আসে এবং সেখানে নীতিগত অনুমোদন দেওয়া হয়, এটা আইন মন্ত্রণালয়ে যায়, আইন মন্ত্রণালয় সেটা ভেটিং করে আবার ক্যাবিনেটে নিয়ে আসে, সেখানে আমরা চূড়ান্ত অনুমোদন দিই, এই চূড়ান্ত অনুমোদনের পর এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে উত্থাপন হবে, পার্লামেন্টে উত্থাপন হওয়ার পর সেটা স্ট্যান্ডিং কমিটিতে যাবে, যে স্ট্যান্ডিং কমিটিতে সরকারি দল, বিরোধী দল সহ সকল দলেরই সদস্য, তারা সেটা যাচাই বাছাই পরীক্ষা করে সেখানে আবার পার্লামেন্টে সেটা আসবে, রিপোর্ট দেবে, পার্লামেন্টে রিপোর্ট দেওয়ার পর 2 দিন সময় দেওয়া হয়, এরপর এই আইনটা পাস করা হয়। সেখানেও বিরোধী দলের থেকে তারা সংশোধনী আনতে পারে, সংযোজন করতে পারেন অনেক বারবার, অর্থাৎ ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, তারপরে আইনটা পাস হয়। ইতিমধ্যে কিন্তু এই আইন আমাদের আইন মন্ত্রণালয়ে আছে, সেটা আবার ক্যাবিনেটে চলে আসবে এবং ক্যাবিনেটে সেটা চূড়ান্ত অনুমোদন দিলে এটা পার্লামেন্টে চলে যাবে, এটা আমরা পাস করে দেবো। কাজে ট্রাফিক আইন, ট্রাফিক দিয়েছে, হেল্পার যারা থাকে তাদেরকেও ট্রেনিং দেওয়া এবং ড্রাইভার যে গাড়ি চালায় তাদের বিশ্রামের ব্যবস্থা, হাইওয়ে আমরা তৈরি করছি, এই হাইওয়ের পাশাপাশে যেন এই ড্রাইভারদেরও বিশ্রামের কিছু ব্যবস্থা থাকে, সে নির্দেশনাও কিন্তু আমরা দিয়েছি। কাজে আমরা আমাদের কোনো দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই, সব কাজগুলি আমরা করে গেছি, কিন্তু সেখানে আমরা চাইব যে সবাইকে এই ট্রাফিক আইন এবং নিয়মটা মেনে চলতে হবে। এবং আমি সকলকে এটুকু অনুরোধ করব যে আমাদের কোমলমতি ছোটো ছোটো শিশু, সেই শিশুকাল থেকেই তাদের ট্রাফিক রুলস শেখাতে হবে। কারণ আমরা ছোটোবেলা শিখেছি যে রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হবে, এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, রাস্তা পারাপার হলে কখন পারাপার হতে হবে, এটারও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজে আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। সেখানে আমি এতে আপনারা জানেন যে এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের শিশুরা রাস্তায় নেমে এসেছে, তার গত কয়েকদিন থেকে তারা তাদের ইচ্ছা মতো তারা যা যা করছে, তারা গাড়ি পরীক্ষা করা, গাড়ির কাগজপত্র পরীক্ষা, আমি জানি না তারা কতটুকু এই সম্পর্কে বুঝে, তারপর তারা করে যাচ্ছে। এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, বিজিবি বা যারা র‍্যাব, সকলে কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ধৈর্য পরিচয় দিয়ে এদেরকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে, আমরা সকলে মিলে কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। এমনকি তারা যা বলছে, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা, এমনকি আমার মন্ত্রী, মিনিস্টার, এমপি যাদের, তাদেরকে যে যা বলছে তারা কিন্তু তা মেনে নিচ্ছে,
ওদের কথা কিন্তু আমরা বাধা দেনি, কারণ তাদের অনুভূতি, তাদের সেন্টিমেন্ট আমরা এটা বুঝতে পারি যে এরকম একজন সহপাঠী মারা গেলে তাদের যে কষ্ট, আর কেউ না বুঝুক আমার থেকে তো বেশি কেউ বুঝবে না, কারণ আমি তো আমার পরিবারের সব সদস্য হারিয়েছি, হারাবার বেদনাটা কী সেটাও তো আমরা জানি, কিন্তু বাংলাদেশে কী ঘটেছে সেটাও ভাবতে হবে। 2015 সালে সেই অনিকা হৃদয় এসএসসি পরীক্ষার্থী ছিল, বিএনপি যখন অগ্নি সন্ত্রাস শুরু করে বোমা মারে, সেই বোমা ফলে তারা আহত হয়, পরীক্ষা তাদের দেওয়া হয়নি, তাদেরকে আমি চিকিৎসা করাই বারবার বিদেশে পাঠিয়ে পাঠিয়ে, চিকিৎসা করে করে তাদের এই এই এত বছর ধরে কিন্তু মানে কিছুদিন পরপর তার কয়েকটা অপারেশন এবং এভাবে করে করে এখন তারা সুস্থ হয়ে ইতিমধ্যে পরীক্ষা দিয়ে একজন পাসও করেছে। ঠিক ইডেনের ছাত্রী, তা সেও কিন্তু বোমা হামলায় এই অগ্নি সন্ত্রাসে আহত, এমনকি কুমিল্লায় একটা ছোট্ট শিশু, শিক্ষয়িত্রী, মানে চট্টগ্রামে ছোট্ট শিশু, এরকম বহু মানুষ সেই অগ্নি সন্ত্রাসে নিহত হয়েছে, আহত হয়েছে, পরীক্ষা দিয়ে খুশি মনে কক্সবাজার বেড়াতে গেছে, ফিরে আসার পথেই গাড়িতে পেট্রোল বোমা, মাকে কোনো মতে তার বাবা মানে তার স্বামী বের করে দিয়েছিল, মা ছেলে মেয়ে আর বাবাসহ ওই বাসে যারা সব মারা গেছে পুড়ে, মা চোখের সামনে দেখে তার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কত আশা নিয়ে সে পুড়ে মারা যাচ্ছে এই বিএনপির পেট্রোল বোমা ছুড়ে এই মেয়েকে নির্মমভাবে হত্যা করে, তার বাবাকে হত্যা করে, বাবা দেখছে তার ছেলে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। এই অগ্নি সন্ত্রাস তারা চালিয়েছিল 2014-তে 2015-তে, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, তারা তাদেরকে আমরা কোনো রকম বাধাই দেয়নি, বরং সহযোগিতা করে যাচ্ছি, অনেকে খাবার এনে দিচ্ছেন, অনেকেই করেছেন করছে, কখনো কখনো তারা অনেকে যাই করুক আমি বলছি যে না, ধৈর্য ধরতে হবে, দেখতে হবে। পুলিশের হুন্ডা জ্বালিয়ে দিয়েছে, বাস জ্বালিয়েছে, র্যাবের উপরে হামলা, অনেক কিছু, কিন্তু সবাই ধৈর্য ধরেছে, কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আরও ভয়াবহ, এর ভিতরে তৃতীয় পক্ষ চলে এসেছে এবং সেখানে গৌসিয়া মার্কেট থেকে স্কুলের ইউনিফর্ম বিক্রি হয়ে গেছে হঠাৎ করে, পলাশী থেকে আইডি কার্ড তৈরি করা হচ্ছে, তাহলে এইগুলি কারা নিচ্ছে, এরা কি আদৌ ছাত্র, কখনো মুখে কাপড় বেঁধে, কখনো হেলমেট বেঁধে, কখনো নানা চেহারা এক একজনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এখন শঙ্কিত এই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে, কারণ যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে শিক্ষার্থীদের হত্যা করতে পারে, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে, যারা পেট্রোল বোমা মেরে মেরে চলন্ত বাস, ট্রেন, গাড়ি, সিএনজিতে ড্রাইভার বসে আছে সেখানে বাইরের থেকে আটকে দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা, এই ধরনের ভয়াবহ কাজ যারা করতে পারে, তারা যখন এর সঙ্গে নেমে আসে তাহলে তারা কী না করতে পারবে। ইতিমধ্যে আমরা ট্রাফিক সপ্তাহ শুরু করেছি, কারণ আমাদের ছোটো বাচ্চারা করেছে, খুব ভালো কথা, কিন্তু এখন আর তাদের আর দেখার দরকার নেই, তারা যদি কেউ ভলান্টিয়ার সার্ভিস দিতে পারে, পুলিশকে বলছি তাদেরকে কাজে লাগাতে পারে, কিন্তু আজকে পুলিশ যে কাজটা করা দরকার, যে প্রত্যেকটা গাড়ি চেক করা, গাড়ির কাগজ ফিটনেস দেখা, সব কিছু দেখা, এটা তাদের দায়িত্ব, আমরা ট্রাফিক সপ্তাহ শুরু করেছি, সেটা চালু হবে। আর যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই একটা শ্রেণী আছে যাদের কাজ হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা, যারা চেষ্টা করে যাচ্ছে যে এমন একটা অবস্থা পরিস্থিতিতে তারা কোনো মতে একটা তৈরি অবস্থান তৈরি করতে পারে, কিন্তু যেমন কালকে তারা ফেসবুকে রিউমার দিল যে আওয়ামী লীগ অফিসে নাকি চারজনকে মেরে লাশ রেখে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ অফিসের উপরে আক্রমণ, তো আক্রমণটা কারা করলো, এবং আমাদের প্রায় 17-18 জন কর্মী সেখানে আহত, তারা অনেক হাসপাতালে, আমার কাছে বারবার খবর আসছে যে সমানে ঢিল, এবং আরেকটা কথা ব্যাগের ভিতরে পাথর,
ব্যাগের ভিতরে ওই পাথরগুলি, তারা তো ছাত্র যদি হয় তো তাদের ব্যাগে তো বই থাকবে, পাথর থাকবে কেন? আর সেই পাথর আওয়ামী লীগ অফিসে তারা ছুঁড়ে মেরেছে এবং ক্লাস ক্লাস ভেঙে আমাকে বাবার মধ্যে ফোন করছে যে আমরা তো জিম্মি হয়ে যাচ্ছে, আমরা ধৈর্য ধরে থাকো, বলে আমাদের আমরা আহত হয়ে যাচ্ছি। বলে হোক আহত, ধৈর্য ধরো কতটুকু করতে পারি। এরপর আমাদের ছাত্রলীগের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ওদের সাথে কথা বলেছে এবং অনেকেই বলছে যে ওখানে মেরে লাশ রাখা হয়েছে। তারপরে তাদেরকে নিয়ে গেছে আওয়ামী লীগ অফিসে, প্রায় 20-25 জনের টিম তারা গেছে, সারা অফিস তারা তন্ন তন্ন করে খুঁজেছে যে কোথায় লাশ আছে, কোথায় মেয়েদের নির্যাতন করা হচ্ছে, তার নিজের চোখে সব দেখেছে। তাই একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারেন, এমনকি তখন বিডিআর গেটে বিডিআরের উপরে তারা হামলা এবং সেখানে ব্ল্যাঙ্ক ফায়ার হচ্ছে, এই অস্ত্রটা কোত্থেকে আসলো, কারা গুলি করলো? আমি জানি আমাদের দেশে কিছু কিছু পত্রপত্রিকা আছে, তাদের কাজই হচ্ছে তারা সুস্থ রাজনৈতিক ধারা থাকলে তাদের পছন্দ হয় না, তারা সবসময় চায় একটা অন্য কিছু ঘটুক, কারণ তারা মনে করে হলেই তাদের নাকি গুরুত্ব বাড়ে, তারা নাকি মন্ত্রী হতে পারে, পতাকা পায়, এই ধরনের আকাঙ্ক্ষা অনেকেরই আছে। তো যাদের এই আকাঙ্ক্ষা তারা নির্বাচন করতে পারে, জনগণের কাছে যেতে পারে, সংগঠন করতে পারে, নির্বাচিত হয়ে সরকারে আসুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা বা এই ধরনের মিথ্যাচার করে করে বিভ্রান্তির সৃষ্টি করার এটা কি অধিকার তাদের আছে? আমরা তো কারো মুখ বন্ধ করিনি, আমার সরকারের আমলে এই যে যতগুলি প্রাইভেট চ্যানেল, এটা আমার দেওয়া, আওয়ামী লীগ সরকারের দেওয়া, কোনোদিন এদেশে কোনো সরকার দেয়নি, ওই একমাত্র বিটিভি ছাড়া কোনোটা ছিল না, সমস্ত প্রাইভেট চ্যানেলগুলি আমি দেওয়া শুরু করি। আজকে পত্রিকা, শত শত পত্রিকা, যে যেভাবে যাচ্ছে পত্রিকা আমরা পারমিশন দিয়েছি, যা খুশি তাই লিখে যাচ্ছে, প্রাইভেট চ্যানেলগুলিতে টক শো, যা খুশি যত রকমের সমালোচনা তারা করে যাচ্ছে, কিন্তু অপপ্রচার চালিয়ে দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, আর যারা এগুলি করতে পারে তারা এই কোমলমতি শিশুদের উপর যে কোনো আঘাত করবে না বা তাদের কোনো ক্ষতি করবে না, যারা আগুন দিয়ে মানুষ পোড়ায় মারতে পারে, তারা তাদের স্বার্থের জন্য যে কোনো পথ যেতে পারে, নাহলে ওই ছোটো শিশুকেও তো তারা আগুন দিয়ে পুড়িয়েছে, তার উপরে পেট্রোল বোমা মেরেছে, তো তারা যে কোনো একটা ভয়াবহ অবস্থা তারা করতে পারে। সেজন্য আমি সমস্ত অভিভাবক পিতামাতা তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের শিশুদেরকে আপনারা ঘরে রাখেন, আপনাদের ছেলে মেয়েকে ঘরে রাখেন, তারা যেটুকু করেছে যথেষ্ট, আমরা তাদের বাধা দিইনি, কিন্তু এখন যখন এই তৃতীয় পক্ষ নেমেছে, যে কোনো একটা অঘটন যদি ঘটায় তার দায় দায়িত্ব কে নেবে, সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা তাদের দায়িত্ব, এবং প্রত্যেকটা স্কুলের অধ্যক্ষ শিক্ষক প্রধান শিক্ষক সহ কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রদের ক্লাসে ফিরিয়ে নেন, পড়াশোনার দায়িত্ব দেন, তারা পড়াশোনা করুক, পড়াশোনা করার তাদের দায়িত্ব, আর পড়াশোনার জন্য আমি বেসরকারি খাতে ইউনিভার্সিটি কলেজ নতুন বিল্ডিং সবই তো করে দিচ্ছি, এমনকি সরকারি কলেজগুলি ইউনিভার্সিটি বা যেগুলি স্বায়ত্তশাসিত প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব প্রতিটিরই উন্নয়নে ব্যাপক টাকা পয়সা আমরা খরচ করে দিচ্ছি, এবং ডিজিটাল মানে শিক্ষা যাতে পায়, কম্পিউটার শিক্ষা যাতে পায়, মাল্টিমিডিয়া ক্লাসরুম থেকে শুরু সবই আমি করে দিচ্ছি, পুরো জায়গায় এতটুকু আমরা খোঁজ রাখিনি, বিনা পয়সায় বই দেওয়া, একবার মাস্টার ডিগ্রি কেন, পিএইচডি করা পর্যন্ত তারা যাতে বৃত্তি পায় আমি সে ব্যবস্থাটাও করে দিচ্ছি, কারণ আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, যে কাজই তারা করুক সুন্দরভাবে শিক্ষা নিয়ে করুক সেটাই আমরা চাই, একটা ডিসিপ্লিন নিয়ে করুক। কাজে আমার অনুরোধ থাকবে সকলের কাছে যে আপনারা ট্রাফিক, এখন ট্রাফিক সপ্তাহ শুরু হয়ে গেছে, কাজে এখন আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা ফিরিয়ে নিয়ে তাদেরকে পড়াশোনা মনোযোগী হতে বলেন, তারা পড়াশোনা মনোযোগ, আমিও ছাত্রছাত্রীদের বলবো যে আমারও সন্তান আছে, নাতিপুতি আছে, এখন আমাদের নাতিপুতি, তোমরা আমাদের অনেকেই নাতিপুতি বয়সী, কাজে তোমরা শিশুরা তোমরা পড়াশোনা মনোযোগ দাও, যার যার স্কুলে ফিরে যাও, পড়াশোনা করো, এবং অভিভাবক পিতামাতা তাদের আমার কাছে আহ্বান যে আপনারা তাদেরকে ফিরিয়ে নিয়ে যান এবং তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগী করেন, এবং লেখাপড়া শিখে তারা মানুষের মতো মানুষ হোক, যেন ভবিষ্যতে এই দেশটা তারা আরও সুন্দরভাবে, আমরা যা পারছি তার থেকে, কারণ আমার পক্ষে অনেক কঠিন ছিল,
এত জঞ্জাল জমে গিয়েছিল 21 বছরে, ওইগুলি সাফ করে করে আজকে একটা জায়গায় দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। কাজেই এর পরের ধাপে তারা আসবে, তারা আরও সুন্দরভাবে দেশকে গড়ে তুলবে, সেটাই আমি চাই। তার করতে হলে শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না, এবং জীবনে ডিসিপ্লিন দরকার, নিয়ম অনুবর্তিতা দরকার, বয়স্কদের সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, বাবা মাকে সম্মান করা, এটা শিখতে হবে। কাজে সেটা আমার একটা আবেদন থাকবে। আমি জানি আজকে আমরা একটা অন্য কাজে আমরা এখানে, কিন্তু এই যে আজকে ডিজিটাল বাংলাদেশ করছি, এই সুফলটাকে ভোগ করবে আজকের যারা শিশু, আগামী দিনে তারাই তো এটা পাবে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজের জীবনকে সুন্দরভাবে তারাই গড়ে তুলবে। তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলাটাই তো আমার কর্তব্য। তাদের ভবিষ্যৎটা যাতে সুগম হয়, সুন্দর হয়, সেই ব্যবস্থাটাই করে দিয়ে যেতে চাই। কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের এখানে কিছু কিছু থাকে, কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে ঢাকার বাইরে থেকে লোক নিয়ে আসছে এখানে, তাদের কাজটা কী হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড করা। যখনই আমি এটা দেখলাম তখনই আমি আতঙ্কিত এই শিশুদের নিয়ে, যে যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে, যারা অনেক হৃদয় এদের মতো মেধাবী ছাত্র পড়াশোনার পথ বন্ধ করে দিতে পারে, তাহলে তারা কীরা পারে এদেশে? সে কারণেই আমার এটা অনুরোধ, যারা শিক্ষক, অভিভাবক, পিতা মাতা, আপনাদের সন্তানের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। কাজেই তাদেরকে রাস্তা থেকে তুলে তাদেরকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, লেখাপড়া পরিবেশ ফিরিয়ে নিয়ে আসেন, তারা পড়াশোনা করুক, আর বাকি যেটা আমরা করে দিচ্ছি, এদের দাবি দেওয়া যা ছিল সবই একে একে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং যখন যে প্রত্যেকটা জায়গায় যেখানে স্কুল সেখানে আমার নির্দেশ যে সেখানেও ট্রাফিক থাকবে, ছুটির সময় রাস্তা পারাপার করার সুব্যবস্থা করে দেবে। যেখানে আমরা হাইওয়ে করেছি সেখানে আন্ডারপাস করে দেওয়া অথবা এবং ওভারব্রিজ করে দেওয়া, আর ওভারব্রিজটা যেন সবাই ব্যবহার করে, কারণ ওভারব্রিজ করা আছে ব্যবহার করবেন না, রাস্তার মধ্যে থেকে দৌড় মারবেন, তারপরে অ্যাক্সিডেন্ট হলে কার দোষ? কাজে এ বিষয়ে শিক্ষা দেওয়া এবং একটু সুন্দরভাবে বাঁচা, এটা এটাই আমি চাই যে সবাই অন্তত এখন, কারণ এই তৃতীয় শক্তি এদের, এরা মানুষ না, এরা পায় না এমন কিছু নেই। কাজে যেহেতু আমি আমার আপনজন হারিয়েছি, সে ব্যথা কষ্ট আমি জানি, প্রতিনিয়ত আমাকে ভোগে, সেজন্যই আমার এই আহ্বান, সেজন্য আমার এই শঙ্কা। তাই আমি বাবা মার কাছে অনুরোধ করব, শিক্ষকদের কাছে অনুরোধ করব, যে আমাদের কোমলমতির ছেলেদের আর ব্যবহার করা না, আর তাদেরকে, তারা লেখাপড়া শিখবে, তারা স্কুলে যাবে, কলেজে যাবে, পড়াশোনা করবে, ইউনিভার্সিটি যাবে, পড়াশোনা করবে। আর নিশ্চয়ই যে আমরা ইতিমধ্যে তো অনেক অ্যাক্সিডেন্ট কবি নিয়ে এসেছি পৃথিবীতে, আমি ওই ডাটা, আমার কাছে সবই ডাটা আছে, আমি এত বলতে যাব না, খালি বলবো আপনারা গুগল করে দেখেন যে পৃথিবীর কোন দেশে প্রতি বছরে কত মানুষ মারা যায়। কিন্তু আমাদের দেশে যাতে যা না হয় আমরা সেই জন্য চেষ্টা করেছি। এমনকি আপনারা জানেন রাস্তা যেখানে হাইওয়ে হচ্ছে, এই হাইওয়ের সাথে সাথে আমরা কিন্তু আলাদা রাস্তাও করে দিচ্ছি, যেখান থেকে আমাদের ওই রিক্সা, ভ্যান বা লোকাল লোকরা চলতে পারে, স্লো মুভার চলতে পারে, যাতে অ্যাক্সিডেন্টটা কম হয়। এখন থেকে যত রাস্তা হচ্ছে তার পাশে কিন্তু আমি আলাদা বাইলেন করে দিচ্ছি। প্রথম শুরু করেছিলাম সেই আমাদের পদ্মা, যমুনা বঙ্গবন্ধু সেতু হওয়ার পর, সেখানে আমরা নল